ক্লাস ফাইভের মানব দেহ থেকে কোশ্চেন হবে, তাই তো আজকে। সেখানে চ্যাপ্টারটার নাম কি? নখের নিচে রক্ত। নখের রং দেখতে কেমন হয়? নখের গোলাপি রং হয় কেন? রক্তের জন্য। নখের কাজগুলি কি কি? নখের কাজ আঙুলকে বাঁচায়, আঙুলের চামড়াকে বাঁচায়, তারপর হচ্ছে নখের একটু এক্সাইটেড হয়ে বলবেন বল না ভালো পারে বল 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 নখের আঙুলের চামড়াকে বাঁচায়, তারপর কিছু পায়ে পিন ফুটে গেলে পিন তুলতে সাহায্য করে, মাটিতে পিন পড়ে থাকলে তুলতে সাহায্য করে ইত্যাদি। বাহ, কোনো কিছু তুলতে সাহায্য করে, কোনো কিছু আঘাত লেগে গেলে সেটাকে করতে সাহায্য করে, মানে নখ দিয়ে আমরা যে কোনো সূক্ষ্ম কাজ করতে পারি, তাই তো? নখ ফেটে যায় কেন? রক্তাল্পতার জন্য। বা রক্তাল্পতার কারণে আর কি কি হতে পারে? রক্তাল্পতার কারণে নখটা চামচের মতো বেঁকে যেতে পারে আর নখ ফেটে যেতে পারে। বা খুব সুন্দর হয়েছে। নখের গোড়ায় নোংরা হলে কি হয়? না, পেকে যায়, পুজ হয়। নখের যত্ন কিভাবে নেবে? নখের যত্ন কিভাবে নেব? নখকে প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার করব, নখের নখের ময়লা বের করে দেব আর নখ বড় হয়ে গেলে। ভেরি গুড। এবারে পরের অধ্যায়, নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ। প্রথম কোশ্চেন, কয়েকটি শিকারী পাখির নাম। হ্যাঁ, শিকারি পাখিদের নখ কিসের মতো হয়? বুকের মতো। খুর কি? খুর হলো গরু ছাগলের যে নখটা থাকে সেইটাকে খুর বলে। বাহ, সেগুলি কেমন হয়? সেগুলি ভোঁতা। নখকুনি কি? নখকুনি নখকুনি নখে এক ধরনের রোগ হয় যেটা নখে ময়লা জমে থাকলে সেই নখে থাকলে সেটাকেই এক ধরনের রোগ হয়, তাকেই নখকুনি বলে। চুলের যত্ন না নিলে কি হয়? যত্ন না নিলে উস্কি, মানে উস্কি, খুস্কি, খুস্কি, খুস্কি আর হচ্ছে উকুন হয়, চুল ঝরে যায়। চামড়ার যত্ন না নিলে কি হয়? চামড়ার যত্ন না নিলে দাগ হাজা ইত্যাদি ধরনের রোগ হয়। ত্বক চুল নখের যত্ন কিভাবে নেওয়া হয়? ত্বক চুল নখের যত্ন প্রতিদিন স্নান করব, স্নান করার সময় চুলের যত্ন নেব, চুলকে সাবান দিয়ে পরিষ্কার করব। নখ, চুল ও ত্বক সবকে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে আর ধুলো বালি যাতে না লাগে সেদিকে যত্ন নিতে হবে, তাই তো? কোথাও বাইরে গেলে সেখান থেকে আসার পর ভালো করে সাবান দিয়ে হাত মুখ বা গা হাত ধুতে হবে, তবেই আমরা নখের, চুলের এবং গায়ের যত্ন নিতে পারবো। মাথায় শ্যাম্পু করতে হবে, গায়ে সাবান মাখতে হবে, ক্রিম বা তেল মাখতে হবে, তবে কিন্তু চামড়ার যত্ন নেওয়া যাবে, নাহলে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন চামড়ায় হচ্ছে তোমার দাঁত হাজা হয়, হ্যাঁ, খোস পাঁজর হয়, ঘা হয়, এই জিনিসগুলো না হলে হবে, তাই তো? তাহলে খুব ভালো হয়েছে।